হ্যালো বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে ট্যাব কেনার জন্য তোমাদের দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং এই দশ হাজার টাকায় তোমাদের ট্যাব কিনে তারপরে তোমাদের রসিদ জমা দেওয়ার একটা নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে কিন্তু অনেক এরকম তোমরা কোশ্চেন করছো যে ট্যাব না কিনে তার পরিবর্তে যদি স্মার্টফোন কিনি অথবা স্মার্টফোন না কিনে যদি তার পরিবর্তে আমরা ল্যাপটপ কিনি কিছুটাকে এক্সট্রা দিয়ে সেক্ষেত্রে কি আমার কোনো ক্ষতি আছে এছাড়া কিন্তু এরকম একটি নিউজ পাওয়া গেছে যে নকল রসিদ দেখি মানে ট্যাব বা স্মার্টফোন না কিনে নকল বিল স্কুলে জমা দেওয়ার অভিযোগে অ্যাকচুয়ালি পুলিশে যে অভিযোগ জানালো লিখিতভাবে স্কুলের শিক্ষিকা সে নিয়ে রীতিমতো তোমাদের বিস্তারিত আলোচনা করবে এবং তোমাদের ক্ষেত্রে কি করণীয় সমস্ত কিছু ডিসকাস করব এই ভিডিওতে সেই কারণে তোমরা যদি দ্বাদশ সিনী স্টুডেন্ট হয়ে থাকো এবং দশ হাজার টাকা পেয়ে থাকো তাহলে এই ভিডিওটি এ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমরা জানতে পারবে তোমাদের ট্যাবের তে টাকা পাওয়ার পর তোমরা অ্যাকচুয়ালি এটাকে কীভাবে ইউটিলাইজ করবে আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বারো ক্লাসের যারা স্টুডেন্ট আছে এবং মাদ্রাসায় বারো ক্লাসের তাদের আমরা দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেবো তারা তাদের মতো তারা কিনে নেবে এই টাকাটা আমরা আগামী তিন সপ্তাহের মধ্যে ট্যাব না কিনে রসিদ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে বা পুলিশে কি অভিযোগ জানানো হয়েছে সমস্ত কিছু তোমাদের বিস্তারিত বলবো তার আগে দেখো তোমাদের মনে অনেকেরই অনেক ধরনের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের ট্যাবের পরিবর্তে যদি আমরা স্মার্টফোন কিনি তাহলে কি কোনো সমস্যা রয়েছে তো তোমাদের ট্যাবের পরিবর্তে স্মার্টফোন কিনলে কোনো সমস্যা নেই তোমাদের বাড়িতে যদি বড় কাউ কেউ ফোন কিনে থাকে তার রিসিপও কিন্তু তোমরা দিতে পারো তোমার নামেই যে ফোন কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই বাড়িতে যদি বাবা আগে কিনে থাকে মা আগে স্মার্টফোন কিনে থাকে দাদা কিনে থাকে বাড়ি অন্য কেউ কিনে থাকে বা পরিবারের অন্য কোনো পরিবারের মামা কাকা কেউ কোনো সদস্য যদি অ্যাকচুয়ালি স্মার্টফোন কিনে থাকে বা আগে কিনে থাকে তার বিল যদি থাকে সেটাও তোমরা জমা দিতে পারো অথবা তুমি যদি ছ মাস আগে ফোন কিনে থাকো সেই বিলটাও যদি থাকে সেটাও কিন্তু তোমরা জমা দিতে পারো এর পরবর্তী ব্যাপার অনেকে জিজ্ঞাসা করছে যে দশ হাজার টাকার আমাদের দেওয়া হয়েছে তো দশ হাজার টাকারই কি টোটাল স্মার্টফোন কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা কিছু টাকা মিলিয়ে আরও ভালো স্মার্টফোন কিনতে পারো অথবা তোমরা এর থেকে কমেরও স্মার্টফোন কিনতে পারো কেউ চাইলে পাঁচ হাজার টাকারও স্মার্টফোন কিনতে পারো কেউ চাইলে এ কী হচ্ছে পনেরো হাজার টাকারও স্মার্টফোন কিনতে পারো এছাড়া তোমরা যদি চাও যে দশ হাজার টাকার সাথে আরও দশ হাজার টাকা মিলে একটা ল্যাপটপ নেবে সেক্ষেত্রে কিন্তু তোমরা ল্যাপটপ নিতে পারো কোনো সমস্যা নেই এডুকেশন তোমরা ওতেও করতে পারবে তোমাদের ওতে আরও সুবিধা হবে কোনো সমস্যা হবে না আর যাদের স্মার্টফোন নেই তারা কিন্তু অবশ্যই এই টাকা দিয়ে স্মার্টফোন কেনো কারণ তোমাদের অনলাইনে পঠন পাঠন করতে কিন্তু সুবিধা হবে অন্য কোনো কাজে এই টাকাটাকে অপব্যবহার করো না যদি স্মার্টফোন কিনে থাকো ও বা স্মার্টফোন থেকে থাকে তাহলে কি তোমার পড়াশোনার অন্য কোনো বিষয়ে এই টাকাটাকে খরচ করো যেহেতু তোমার এডুকেশনের জন্য এই টাকাটা দেওয়া হয়েছে তো এখন মেন বিষয়টাই আসি দেখো তোমাদের স্মার্টফোন বা অন্য কোনো কিছু না কিনে অনেকে নকল রিসিপ দেওয়ার পরিকল্পনা করছে যাতে কোনো কিছুই নেই তাদের কাছে স্মার্টফোনও নেই কোনো কিছুই ব্যাপার নেই তারা স্মার্টফোন কিনতে চায় না অন্য কোনো কাজে এই টাকাটাকে ব্যবহার করতে চায় সেই কারণে নকল রিসিপ তৈরির ব্যাপারটা খুঁজে যাতে নকল রিসিপ দিয়ে দেওয়া হয় তো এখানে কিন্তু এরকম বহু নিউজ আসছে এবং তোমরা জানো যে তোমাদের কোনো ইনফরমেশান যদি মানে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেটাকে বাড়িয়ে বা অন্য অন্যরকমভাবে কিছু অসৎ ব্যক্তি তোমাদের কাছে তুলে ধরে এ যেটা প্রচুর তোমরা ভিডিও দেখেছো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা সম্বন্ধে এ ভিডিও বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত ভিডিও যেগুলো পুরোপুরি ভিভুও থাকে তো সেরকমই কিন্তু অসৎ কিছু ব্যবসায়ী আছে যারা যারা ট্যাবের টাকা পেয়েছে বা দশম শ্রেণীতে পড়ছে তাদেরকে অ্যাকচুয়ালি সরাসরি ফোনে মেসেজ দিচ্ছে এ বা এরকম তোমাদের অনেকের কাছেও আসতে পারে মেসেজ যে এ অ্যাকচুয়ালি তোমাদের ফোন না কিনেই তোমাদের নকল রিসিভ আমরা দিতে পারি তার পরিবর্তে এ আমরা কিছু অর্থ নেব মানে এরকম কিছু বেশ কিছু ফোনের দোকান রয়েছে এ যারা অ্যাকচুয়ালি পড়ুয়াদের এরকম মেসেজ করছে এবং পড়ুয়াদের সেখান থেকে নকল বিল তারা দিয়ে দিচ্ছে মানে দোকানের নামে নকল বিল দিয়ে দিচ্ছে যাতে যারা যাতে এবং জিএসটিও সেটা সেখানে ইনক্লুডেড করছে তো এরকম একটা বিষয় চলছিল বাড়ার সাথে যেটা রীতিমতো কি হচ্ছে লিক আউট হয়ে যায় এবং যে মেসেজটা পড়ুয়াদের এসছে এরকমই একটা মেসেজ স্কুলের টিচারের কাছেও এসেছে সেই কারণে এই বিষয়টাকে আরও খুঁচিয়ে দেখা হয় পুরো রহস্যটা তারপরে জানতে পারে তো সেই স্কুল টিচারের কি বক্তব্য সেটা আগে সবার প্রথমে শুনে নাও মেয়েদের কাছে বিল চেয়েছি যেহেতু বিলগুলো আমাদের পাঠাতে হবে তাই উই জিএসটি বিল চেয়েছি যাতে তারা সত্যিকারের এগুলো কে কিন্তু এর মধ্যে একটা মোবাইল সংস্থা রায় মোবাইল নামে মেয়েদেরকে হোয়াটসঅ্যাপ করছে এস করছে ফোন করছে যে তারা ফেক বিল দেবে ট্যাপ কিনতে হবে না এখন দেখুন সরকার এত কষ্ট করে সবাইকে এইভাবে টাকা দিচ্ছেন আর মোবাইল সংস্থা মেয়েদেরকে ফেক বিল নেওয়ার কথা শেখাচ্ছে মোবাইল না কেনার কথা শেখাচ্ছে এবার আমাদের মনে হয়েছে যে এই কাজটা ঠিক না দিদিমণিদের কাছেও এই এস এম চলে এসছে তার ফলে আমরা এটাতে তো জানার পর এরাও আমাদের জানিয়েছে এটা জানার পর তো আমরা বসে থাকতে পারি না সেই জন্যই আমরা এখন এটার জন্য জিদি করছি তোমরা বুঝতেই পারলে বারাসাত এলাকায় এরকম একটি ফোনের দোকান রয়েছে যারা সেখানকার যে স্টুডেন্টরা রয়েছে টুয়েলভের যারা টাকা পেয়ে গেছে এ তাদেরকে মেসেজ করেছে যে ফোন না কিনেই তোমাদেরকে রশিদ দেওয়া হবে এবং সেই মেসেজটি স্কুল টিচারের কাছেও চলে যায় সেই কারণে কিন্তু এই ধরনের মানে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে তো তোমাদের কাছেও যদি এরকম কোনো মেসেজ যাসি যে ফোন না কিনে বা ট্যাব না কিনে তোমাদেরকে একটা রসিদ দেওয়া হবে নকল সেক্ষেত্রে কিন্তু টাকার পরিবর্তে যদি বলা হয় তাহলে কিন্তু তোমরা এই ফাঁদে পা দেবে না এবং তোমাদের প্রত্যেককেই আমার বলার যাদের কাছে স্মার্টফোন নেই তারা কিন্তু এই টাকাটাকে এ স্মার্টফোনে লাগাও এবং এটা এডুকেশনের জন্য দেওয়া আছে যদি স্মার্টফোন থেকে থাকে সেক্ষেত্রে আমি বলেছি যে ফরম্যাট ফরমালিটিস যেটা রয়েছে সেটাকে পূরণ করার বিভিন্ন রাস্তা আছে ঠিক আছে এ কিন্তু যদি থেকে না থাকে তাহলে কিন্তু অবশ্যই স্মার্টফোনটা কেন আর যদি স্মার্টফোন তোমাদের থেকে থাকে তাহলে আরেকটা স্মার্টফোন কিনে টাকাটা খরচ করে লাভ কী ধরো তোমার বই কিনতে হবে খাতা কিনতে হবে বা আদার্স যে এডুকেশান রয়েছে পরবর্তী ক্লাসে কলেজে উঠবে সেই জায়গায় টাকাটাকে খরচ করো আর একটা স্মার্টফোন কিনে অযথা টাকা নষ্ট করা তো ও কোনো মানেই হয় না সেই কারণে অবশ্যই যদি স্কুলে জমাই দিতে হয় একটু ওয়েট করে যাও না কদিন ওয়েট করো আর তোমাদের টাকা একবার ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকে গেছে মানে তোমার পারমিশান ছাড়া আমি বলেছি সেই টাকা কেউ নিয়ে যেতে পারে না সেই কারণে তোমার টাকা নেওয়ারও ভয় নেই তো একটু ওয়েট করে যাও যদি স্কুল থেকে প্রেসারাই প্রেশারাইজ করে তাহলে অবশ্যই কোনো একটা বিল জমা দিয়ে দেবে কোনো তোমাদের আত্মীয় স্বজনের যদি ফোন কিনে থাকে বা কোনো জায়গার থেকে জোগাড় করেই তোমরা জড়া দেবে কেন আরেকটা ফোন কেনার কোনো মানে হয় না আমার মনে হয় যদি একটা ফোন থাকে অলরেডি যেটা দিয়ে তোমরা করতে পারছো তো পরবর্তী সময় দেখা গেল পরে তোমার একটা ইচ্ছা আছে এডুকেশনের জন্য আরও ভালো করে প্রিপারেশনের জন্য একটা ল্যাপটপ নেবে সেক্ষেত্রে ল্যাপটপ নিতে পারো এই বিষয়টা তোমাদের এই কারণেই জানিয়ে দিলাম যদি কোনো সময় এরকম ধরনের কোনো ও মেসেজ তোমাদের আসে বা কেউ বলে যে এ তোমাদের রসিদ দেওয়া হবে তার পরিবর্তে তোমাদের টাকা চাওয়া হয় এক হাজার কিংবা দু হাজার তাহলে কিন্তু অবশ্যই এই ফাঁদে তোমরা পা দেবে না কারণ বেকার টাকা নষ্ট করে কোনো লাভ নেই পরবর্তী সময়ে তোমরা দেখো না এটা কী হয় পরবর্তী সময়ে এটাও হতে পারে যে রিসিদ জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই বললেও কেন আর আর রিসিপ্ট জমা দিয়ে টাকা তো ঢুকেই গেছে রিসিপ্ট জমা দিয়ে কী হবে তো যদিও এটা ফর্ম্যালিটিস আমি বলছি না এই ফর্ম্যালিটিসের বাইরে যাও জাস্ট যদি জোগাড় করতে পারো তো জোগাড় করা যদি স্মার্টফোন থাকে তাহলে ওয়েট করে যাও দেখো না কি হয় তো এটাই এই ভিডিওতে বলার ছিল আর তোমার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই